মা পুকুর পাড় থেকে কিছু কচুরলতি নিয়ে আসেন, রান্না করব। Se duce cumva. Dama văd că tată de la balai, dacă nu pot să bag balai. আসসালামু আলাইকুম, আমার কচুরলতি বাছা হয়ে গেছে, তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। আমি কচুরলতিগুলো ভাপ দিয়ে রান্না করবো, তো সেজন্য পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম।
কচু লতিগুলোকে হাফ সিদ্ধ করে নেব। লতিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা চালনে পানিটা ঝরিয়ে নিলাম। আমি লতিগুলো রান্না করার জন্য কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। তো লতিগুলোকে এখন আমি কষিয়ে নেব। এখন আমি কচু লতিগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি কচু লতিগুলো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আমি চিংড়ি মাছটাকে অফ ক্যামেরা ভেজে নিছি। আমার কচু লতিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলোর লতিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো ঝোল। ফিরে আসছে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর। এই যে দেখুন, আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন একটা কাঁচামরিচ খালি করে দিয়েছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, সত্যি তরকারিটা যদি আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক মজা হয়, মুখে লেগে থাকার মতো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।